আছি। আলোচনার শুরুতে আমি সুভাষ সিং রায় আপনার কাছে যেতে চাই। আপনি জানেন যে তেলের, জ্বালানি তেলের দাম নিয়ে দুই পক্ষই যেমন বৈশ্বিক সংকট, বৈশ্বিক রাজনীতির পরে দেশের রাজনীতিতেও উত্তপ্ত বাক্য বিনিময় চলছে। বিএনপি মহাসচিব বলেছেন যে লুটপাট এবং দুর্নীতিকে হালাল করতেই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন সরকার নিরুপায়। আপনার কি মনে হয় কেন জ্বালানি তেলের দাম বাড়ানো হলো? এবং এই আলোচনাটা যে আসবে সেটা খুব স্বাভাবিক, এবং দর্শকও ধরে নিয়েছে এই কদিন যাবৎ আমাদের যে টকশোগুলোতে যে আলোচনা হবে এই তেলের দাম নিয়ে হবে, এবং মানুষের জীবনযাত্রার উপর যে চাপ পড়েছে সেই চাপ নিয়ে নানান প্রতিক্রিয়ার কথা আমরা শুনতে পারব। সত্যি এই কোভিড পরবর্তী বিশ্বের একটি নতুন ঝামেলা তৈরি হলো এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যেটাকে পুতিন বলছে অপারেশন, যুদ্ধ বলছে না। যদিও কিছুটা স্বস্তির সংবাদ আমরা পাচ্ছি যে ইউক্রেন থেকে জাহাজ খাদ্যশস্য ভর্তি করে বেরিয়ে আসছে, এগুলো আমাদেরকে আগামী দিনের সুবাতাস লক্ষণ দেখা দিচ্ছে। এখন বিশ্ববাজারে জ্বালানি তেলের যে ঊর্ধ্বগতি সেটাও কিন্তু আমাদের বিবেচনা রাখতে হবে। গতকালকে একটি টেলিভিশন সহ বেশ কয়েক টেলিভিশনে সারা বিশ্বের নানান শহরের তেলের মূল্য কত সেটা কিন্তু দেখিয়েছে, এবং তাদের থেকে যে প্রতিবেদনটা এসেছে সেটাতে দেখা যায় যে নিউ ইয়র্কের তেলের দাম কত হয়েছে এবং মধ্যপ্রাচ্যের তেলের দাম কত হয়েছে, যেখানে সংযুক্ত আরব আমিরাতের গত জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত 74% দাম বৃদ্ধি পেয়েছে। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের বিভিন্ন শহরের তেলের দাম কিন্তু ভিন্ন ভিন্ন আকার হয়, ওদের কিন্তু এই পদ্ধতিতে তারা প্রতিনিয়ত সমন্বয় করে। সেখানেও অক্টেনের দাম 123 টাকার উপরে। আমাদের এখানে মূল্যবৃদ্ধিটা জরুরি ছিল, আবার এই মূল্যবৃদ্ধির পরে যে অভিঘাতটা আসবে মানুষের জনজীবনে সেটাও আমাদের কিন্তু বিবেচনায় রাখতে হবে। অত রাজনীতিবিদরা পাল্টাপাল্টি যাই বলুক না কেন, এটাই সত্য যে আন্তর্জাতিক বাজারে যখন তেলের মূল্য $170 হয়েছিল তখন দাম বাড়ার কথা ছিল। বাংলাদেশের জ্বালানি বিশেষজ্ঞরা, অর্থনীতিবিদরা অনেকেই বলেছিলেন দাম যেন বাড়ানো হয়, মূল্য সমন্বয় করা হয়, এইভাবে তারা বলেছিলেন। কিন্তু তখন সরকার জনগণের কথা চিন্তা করে দাম বাড়ায়নি, জনগণকে স্বস্তি দেওয়ার জন্যে দাম কিন্তু ডিজেলের দাম বাড়ানো হয়নি, এবং তখন দাম বাড়ালো হলে ডিজেলের দাম হতো 160 টাকা। সেই প্রেক্ষিতে এই যে মূল্য বৃদ্ধিটা এটা মানুষের কারোর কাছে ভালো লাগেনি যদিও, কিন্তু এটাই বাস্তবের বাস্তবতা। সেই প্রেক্ষিতে আমরা এখন আলোচনা করছি যে সরকার মানুষকে কীভাবে স্বস্তি দিতে পারে। পরিবহন সেক্টরের একটা সুশাসনের যে অভাব আছে এটা আমরা অনেক আগের থেকে জানি, এবং এখানে যারা এই প্লেয়ার আছে তারা কিন্তু সব দলেরই সমর্থক এবং সব দলের নেতা সমর্থন পায়, নেতাও বটে। তো স্বাভাবিক কারণে এখানে যারা পরিবহন সেক্টরের যারা মূল্য বৃদ্ধি করে তারা কি সবই কি আওয়ামী লীগের মানুষ, কিংবা যারা নেতৃত্ব দেয় তারা কি আওয়ামী লীগের সবাই মানুষ? এখানে আওয়ামী লীগ আছে, জাতীয় পার্টি আছে, বিএনপি আছে, বাম রাজনীতির সাথে যারা যুক্ত, যারা খুব বেশি শ্রমজীবী মানুষের কথা বলে, তাদের স্বস্তি দেবার কথা বলে, মানুষের ক্রয় ক্ষমতার যাতে বৃদ্ধি পায় কিংবা নাকালের মধ্যে দামটা থাকে এ ব্যাপারে তাদের রাজনৈতিক দল কথা বলে, সেই রাজনৈতিক দলের বিশিষ্ট জনের কেউ কেউ এই পরিবহন মালিক সমিতিতে আছে, আমি নাম উল্লেখ নাই বা করলাম। এটা গণমাধ্যমে মানুষ যখন এই বৈঠকগুলো হয় সেই বৈঠকগুলোতে তাকে দেখেন। তার স্বাভাবিক কারণে তেলের মূল্য বৃদ্ধিটা একেবারে এক লাফে এভাবে হওয়া উচিত ছিল কি না, এতটা বাড়ানো ঠিক ছিল কি না, সেটা নিয়ে অনেকে আলোচনা করছেন। যারা সরকারের সমর্থক তারাও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা যারা বিশিষ্ট জন আছেন তারাও তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে যে এই কথাগুলো বলেছেন।
আমরা তো বাংলাদেশের মানুষ জানি যে কে কোন দলের প্রতি তার সমর্থনের জায়গাটি আছে, কিন্তু এই ক্ষেত্রে অনেকে অস্বস্তির কথা বলছেন, এটা তো স্বাভাবিক, আমরা দেখেছি। কিন্তু এই মূল্যবৃদ্ধিটার কেন হলো? কেননা আমি শাহিমাদার পাটোরি আছে এখানে, শেখ রবিউল আলম আছে, দর্শকরা অনুষ্ঠানটি দেখছেন। আমি একটা কথা বলি, আমি অনেক আগের থেকে বলে আসছি, একটি টেলিভিশন টক শোতে আজ থেকে 3-4 বছর আগে শাহিমাদার পাটোরি উপস্থিত ছিলেন। আমি তার সাথে আলোচনায় উল্লেখ করেছিলাম আমাদের দেশে ইউনিভার্সাল সাবসিডি এবং টার্গেটেড সাবসিডি এই দুটোর বিপদে ব্যবধান থাকা উচিত ছিল, কারণ যারা সামর্থ্যবান তারা অকটেন এবং পেট্রোল ব্যবহার করে ধরে নেওয়া হয়, যারা 2400 সিসি গাড়ি ব্যবহার করে, অনেকে আবার 4000 সিসি গাড়ি ব্যবহার করছেন, তাদের যে সক্ষমতা, আর আমার গণপরিবহনের যারা পরিবহন করেন, যারা সাধারণ মানুষ, তাদের সক্ষমতা তো এক নয়, যে কারণে ডিজেলের মূল্য যে বৃদ্ধিটা যেটা, সেই ডিজেলের দামটাকে সমন্বয় করবার জন্য পেট্রোল এবং অকটেনের দাম বৃদ্ধি করা হয়েছে। এখন এটা কতদিন পর্যন্ত চলবে? বাংলাদেশে তো যেটা বাড়ে সেটি আর কমে না, আপনি তো জানেন, এর আগেও কিন্তু একাধিকবার কমেছে। এখন কতটুকু কমেছে, কিভাবে কমেছে, সেই বিস্তারিত ব্যাখ্যা সুযোগ আসছে আমি বলবো আপনার কাছে। আবার আমি শেষ করছি ওই জায়গাটায়, যা আপনাকে মনে রাখতে হবে, যাদের তেল উৎপাদন সক্ষমতা আছে কিংবা তেলের যাদের রিজার্ভ আছে, একটাকে উল্লেখ করে সংযুক্ত আরব আমিরাত বিশ্বের শীর্ষ 10টি দেশের মধ্যে একটি দেশ সংযুক্ত আরব আমিরাত, সেখানে 74% দাম বৃদ্ধি পেয়েছে, তার নিজের তেল উৎপাদন করেও দাম বাড়াতে হচ্ছে এই বিষয়গুলো কিন্তু আমাদের অর্থনৈতিক এই সূচকগুলোর প্রতি আমাদের নজর দিতে হবে। কিন্তু আমি সরকারকে অনুরোধ করব, এই বিশেষ করে দ্রব্যমূল্যের বৃদ্ধির লাগাম টেনে ধরে রাখতে হবে, এবং মানুষ যেন এইটুকু অন্তত বুঝতে পারে সরকার এক্ষেত্রে মানুষের জন্য কাজ করছে।